মণিপুরীদের সাংস্কৃতিক কর্মশালার সমাপ্তি হল মঙ্গলবার। শেষ দিনে উপস্থিত ছিলেন ত্রিপুরা খাদি বোর্ডের চেয়ারম্যান রাজীব ভট্টাচার্য। 10 জানুয়ারি থেকে আগরতলার অভয়নগর প্রতিভা দেবতা বাড়িতে শুরু হয়েছিল সাংস্কৃতিক কর্মশালা। মঙ্গলবার এর সমাপ্তি হয়। পশ্চিম জেলা তথ্য সংস্কৃতি কার্যালয়ের সহায়তায় এবং প্রতিভা ওয়েলফেয়ার অ্যান্ড কালচারাল সোসাইটির উদ্যোগে হয় কর্মশালা। সমাপ্তি দিনে উপস্থিত ছিলেন ত্রিপুরা খাদি বোর্ডের চেয়ারম্যান রাজীব ভট্টাচার্য সহ সংস্থার কর্মকর্তারা। রাজীববাবু বলেন, মণিপুরীদের সংস্কৃতিকে আরও ব্যাপকভাবে প্রসারের জন্য সাহায্য লাগলে সাহায্যের হাত বাড়িয়ে দেবে সরকার, সাহায্যে এগিয়ে আসবে খাদি বোর্ড। প্রতিভা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে 10 দিনব্যাপী যে নৃত্য কর্মশালা আয়োজন করা হয়েছে, আজকে তার সমাপ্তি অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হচ্ছে। আমি আশা করি যে আমরা সবাই জানি আজকে ককবরক ডে। এই যে আমাদের মধ্যে যে ভেদাভেদ, মণিপুরী সম্প্রদায় বলুন, আমাদের ত্রিপুরী সম্প্রদায় বলুন, জনজাতি অংশের মানুষের কথাই বলুন, আমরা এই ত্রিপুরা রাজ্যে সবাই সম্মিলিতভাবে আমাদের যে সংস্কৃতি সেটার আদান প্রদান আমরা করি, এবং আমাদের মধ্যে একটা মেলবন্ধন, দীর্ঘদিন ধরে মেলবন্ধন রয়েছে, তার একটা প্রমাণ এই আজকের এই কর্মশালা থেকে আমরা তার সমাপ্তি অনুষ্ঠানে সেটা আমরা পরিলক্ষিত করছি। এবং এই শুধু আজকে নয়, এই মণিপুরী নৃত্য আজকে সমগ্র বিশ্বব্যাপী তার একটা প্রভাব বিস্তার করেছে, এবং বিগত দিনে আমরা দেখেছি বড় বড় যে কোনো অনুষ্ঠানেও এই মণিপুরী নৃত্যের উপর এবং মণিপুরী কালচারটাকে প্রসার এবং প্রসার করার জন্য সবসময় উদ্যোগ গ্রহণ করে থাকে। এবং আমরা জানি আমাদের এই দেশের বলিষ্ঠ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে নর্থ ইস্টকে কীভাবে সমগ্র বিশ্বের মধ্যে নিয়ে আসা যায় তার জন্য ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছেন। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।